মাত্র 15 লক্ষ টাকায় একটি রেডিমেড বাড়ি কিনুন, তাও আবার সম্পূর্ণ ইউরোপিয়ান ডিজাইনে। শুধু সেটাই না, বাড়ি বানাতে পারবেন প্রতি মাসে মাসে কিস্তির মতো টাকা পরিশোধ করে। আপনারা হয়তো ভাবছেন কিভাবে সম্ভব। হ্যাঁ, সম্ভব। আজকের ভিডিওটি কিছুক্ষণ মন দিয়ে দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি চাইলেও এভাবে নিজের স্বপ্নের মতো একটি বাড়ি নির্মাণ করতে পারবেন একদম কম বাজেটে। মূলত বাংলাদেশে একটি কোম্পানি এসেছে যারা আপনাকে সম্পূর্ণ বাড়ি নির্মাণ করে দিবে তাদের খরচেই। আপনাকে শুধুমাত্র 30% টাকা শুরুতে বুকিং দিতে হবে, তারপর কোম্পানি শুরু করে দিবে তাদের কাজ এবং আস্তে আস্তে আপনি টাকা পরিশোধ করবেন আর আপনার বাড়িটি আপনার চোখের সামনে নির্মাণ হতে থাকবে। দারুণ না ব্যাপারটা? এখন কথা হচ্ছে খরচ তো কম, তবে আমরা বাড়ির ভিতরে কি কি পাবো, চলুন ঘুরে এসে দেখা যাক বাড়ির ভিতরে কি কি আছে। আর হ্যাঁ, ভিডিও শেষে বলবো এই বাড়িটি আপনাদের জন্য বানালে লস হবে নাকি লাভ হবে। তার আগে আরেকটা কথা বলে নিব, যারা আমাদের বেস্ট প্রপার্টি বাংলাদেশ ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা এরকম নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কম দামে পেতে ও এগুলো সম্পর্কে ভালো ভালো আইডিয়া পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। তো ঠিক আছে বন্ধুরা, চলুন এখন আমরা বাড়িটার ভিতরে ঢুকি এবং ঢুকে দেখি বাড়িটার ভিতরে কি কি ডিজাইন করা আছে। ওকে, তো শুরুতে দেখতে পাচ্ছেন আমি মেইন গেটটা দিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছি। আর একটা কথা আমি বলে রাখি, যেহেতু বর্তমানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 সাল চলতেছে, এইখানে কিন্তু এই বাড়িটা উঠেছিল এবং অনেকেই হয়তো বা সেই ভিডিওটা দেখেছেন, তার জন্য ভাবলাম এই বাড়িটার ভিতর কি আছে সেটা খুঁটিনাটি আপনাদেরকে দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথমে যেটা আপনারা পাবেন রুমের মধ্যে ঢুকে, সেটা হচ্ছে ড্রয়িং রুম, মানে গেস্ট রুম যেটাকে বলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের মধ্যে খুবই সুন্দর, এখানে চাইলে আপনারা ডেকোরেশন করতে পারবেন, টিভি সেট করার জায়গা আছে। উপরে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে এসি ফিটিং করেও দেখাইছে এবং 2টা সোফা ফেলাইছে। এবং এইখানে যারা লোক আছে তারা কিন্তু বিভিন্ন রকম কাস্টমার, মানে যারা জানতে চাচ্ছে তাদেরকে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দিয়ে হেল্প করতেছে। এবং এইটাই হচ্ছে মেইনলি যেই ড্রয়িং রুমটা, সেই ড্রয়িং রুমের লুক। এবং ড্রয়িং এর পাশে এক সাইডে আছে ডাইনিং এবং আর অপর দুই পাশে আছে 2টা রুম। তো এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এখানে একটা রুম আছে, পাশে ওয়াশরুম আছে। তো শুরুতে আমরা এই রুমটার মধ্যে চলুন ঢুকে যাই, তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ার একটা ভিউ দেখাতে পারবো যে তাদের রুমের সাইজগুলো কেমন। আর একটা কথা বলে রাখি, এই রুমটা কিন্তু সবচাইতে ছোট রুম, মানে যেটা হচ্ছে একটা বাসার মধ্যে যদি 2টা রুম থাকে, একটা রুম বড় একটা রুম ছোট এরকমই হয়, তো এটা হচ্ছে ছোট রুম। এবং এই রুমের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার করে তারা ডেকোরেশন করে রেখেছে। আপনি চাইলে আপনার মন মতো ডেকোরেশন করতে পারবেন, মন মতো রং দিতে পারবেন, মন মতো সাজাতে পারবেন। এবং এগুলো রং করা আসলে তেমন কিছুই না, এটা হচ্ছে জাস্ট স্টিকার, মানে এইটা যে রংগুলো না, এই রংগুলো কিন্তু খুবই নর্মাল, মানে নর্মাল বলতে আর কি খুব নর্মালি আপনারা করতে পারবেন, কিন্তু রংগুলো অনেক টেকসই হবে। কারণ এটা হচ্ছে স্টিকার, জাস্ট 2-3 হাজার টাকা দিয়ে আপনি ফুল ঘরটাকে যে কোনো কালার স্টিকার করে নিতে পারবেন। হয়তো বা স্টিকারগুলো তাদের কোম্পানির কাছে আপনারা পাবেন এবং যেই স্টিকার খুশি যেভাবে খুশি সেভাবে কিন্তু চাইলে আপনারা রং করে নিতে পারবেন এবং পরবর্তীতে যখন খুশি তখনই আপনারা চেঞ্জ করতে পারবেন, কোনো রকম রঙের ঝামেলা নেই। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের বাড়ির ডিজাইন দেওয়া আছে, কীভাবে তারা বাড়িটা তৈরি করে। তাদের এই বাড়িটাতে কিন্তু কোনোরকম ইট বালু সিমেন্ট এগুলোর প্রয়োজন পড়ে না, অলওয়েজ তারা যেটা করে সেটা হচ্ছে স্টিলের ফ্রেম দিয়ে, সেই ফ্রেমের উপর তারা তাদের ফাইবারের কিছু ম্যাটেরিয়ালস আছে ওসব ম্যাটেরিয়ালসগুলো তারা ইউজ করে। এবং এই রুম থেকে বের হলে আপনারা দেখবেন এখানে একটা ওয়াশরুম আছে যেটা হচ্ছে কমন ওয়াশরুম, যদিও ওয়াশরুমটা বর্তমানে লক করা কারণ এখানে প্রচুর পরিমাণে পাবলিক আসে সেই জন্য। ওকে, তো এরপর আপনার ডাইনিং রুম পাবেন একটা এবং ডাইনিং এর পাশে কিন্তু এখানে আপনার কিচেন রুম পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভিড়, তার মাঝেও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিচেন রুম, বিশাল বড়, বিশাল বিশাল মানে অনেকের ঘরের বেডরুমও কিন্তু এত বড় হয় না, এটার কিচেন রুমটা যত বড় আশা করি দেখে আপনারা বুঝতে পারতেছেন। এবং কিচেন রুমে কিন্তু 2টা জানালা তারা ইউজ করছে। আর এই যে ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন, ডাইনিং রুম স্পেসও কিন্তু যথেষ্ট পরিমাণে বড়। আর এই যে এইখানে আপনারা কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তাদের যেই বাসাবাড়িগুলো থাকে, মানে তারা কোন কোন ডিজাইনে বাসাবাড়িগুলো বানায় সেগুলো তারা দেখায়। যে এখানে দেখতে পাচ্ছেন মেটালের ফুল ফ্রেম দেওয়া আছে এবং ওইখানে তাদের আরও কিছু সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেওয়া আছে। আসলে মেনলি তারা এইভাবেই কাজগুলো করে, বিদেশি যারা ইঞ্জিনিয়ার আছে বা বিদেশি যে সকল বাড়িগুলো বানায়, যেমন ধরুন জাপান ইউরোপ, ভূমিকম্প হলে যাতে বাড়িটা ভেঙে না যায় অথবা বাড়িটা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি কখনো শিফট করে সেই ব্যবস্থা করে আসলে তারা বাড়ি বানায়। হয়তো অনেকে থাকেন এমন যে সে কোনো একটা জায়গা লিজ নিল, 2 বছর 3 বছর 5 বছরের জন্য কোনো একটা জায়গা লিজ নিল, তো লিজ নেওয়ার পর সেইখানে সে কী করলো, এই বাসাটা সে সেখানে নিয়ে বসাই দিল এবং সে 5 বছর সেখানে থাকার পর সে সেই বাড়িটাকে কোথাও একেবারে উঠাই নিয়ে সে অন্য কোনো জায়গায় চলে গেল, এরকম অবস্থা আর কি। যাই হোক, এটার যেই ম্যাটেরিয়ালগুলো সেই ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন, মানে এটা দিয়ে মেনলি তারা বাড়িটার যে দেয়ালগুলো সেই দেয়ালগুলো নির্মাণ করে, এই যে এই দেয়ালগুলো। এবং এইগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত, আমি জানি না বাংলাদেশে কখনো দেখি না এগুলো কীরকম মজবুত সেটা আমি জানি না, তবে বিভিন্ন কান্ট্রিতে ইউজ করে, তারা কী ইউজ করে সেটা তারা জানে আর বাংলাদেশে তারা হচ্ছে এটা ইউজ করতেছে।
এবং এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্টার বেড, এবং মাস্টার বেডের সাইজ হচ্ছে 12 ফিট বাই 14 ফিট, ঠিক আছে? তো 12 ফিট বাই 14 ফিট মাস্টার বেড আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি ওয়াইড। এবং এইটার সাথে কিন্তু চাইলে আপনারা একটা ওয়াশরুম অ্যাটাচ করতে পারবেন, ঠিক আছে? যদিও তারা ওয়াশরুম অ্যাটাচ করে নাই, আমি কোম্পানির সাথে যখন কথা বলছিলাম তখন তারা বলতেছিল যে এখানে চাইলে আপনারা ওয়াশরুম একটা অ্যাটাচ করতে পারবেন। এবং এই যে এটা হচ্ছে ডাইনিং রুমটা, মানে মেইনলি এখন এইখানে যে বাসাটা দেখতে পাচ্ছেন এইটা নাকি 1000 স্কোয়ার ফিট, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা 1000 স্কোয়ার ফিট না, এটা আরও বড়, কারণ এটার সাথে দুইটা ব্যালকনি আছে যেটা আপনারা ভিডিও সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন। এবং এইটাতে কিন্তু আরও খুব সুন্দর চমৎকার খুব সুন্দর করে ডিজাইন করা আছে। ওকে, আমি আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাই, যেমন ভিতরে যে সিনগুলো সেই সিনগুলো আমি আরেকবার একটু আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন এই যে ডাইনিং ড্রয়িং ওভারঅল সব দিক দিয়ে বলা যায় যে না বাড়িটা মোটামুটি সুন্দর ভালো। এখন কথা হচ্ছে যে বাড়িটা আপনার জন্য করা ঠিক হবে কি লস হবে। আসলে বাড়ির ওভারঅল ডিজাইন বলতে গেলে খুবই সুন্দর চমৎকার, কিন্তু এই বাড়িটা যদি আপনি নির্মাণ করতে চান তাহলে আপনাকে প্রতি 1 স্কোয়ার ফিটের জন্য 1900 টাকা করে দেওয়া লাগবে, মানে যেটা হচ্ছে প্রায় 2000 টাকা। তো আপনার বাড়ি যদি হয় 1000 স্কোয়ার ফিট আপনি যদি বাড়ি নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে খরচ করতে হবে প্রায় 19 লক্ষ টাকা, মানে 1000 স্কোয়ার ফিটের জন্য আপনাকে 19 লক্ষ টাকা খরচ করতে হবে। এবং আপনি যদি 2 কাঠার উপরে বাড়িটা নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 38 লক্ষ টাকা খরচ করতে হবে। আর আপনি যদি দোতলা বাড়ি নির্মাণ করেন, মানে এটা তো হচ্ছে একতলা, যদি দোতলা বাড়ি নির্মাণ করেন সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে প্রতি স্কোয়ার ফিটের জন্য 2600 টাকা করে। মানে দোতলায় যদি আপনি 1400 স্কোয়ার ফিট নির্মাণ করেন, 1400 স্কোয়ার ফিট মানে হচ্ছে প্রায় 2 কাঠা, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই বাড়িটার জন্য খরচ করতে হবে প্রচুর পরিমাণে। কত টাকা আপনি একটু হিসাব করে নেন। তো যাই হোক, আমি ওভারঅল বলবো যদি আপনি চান কোনো রকম বাসা বাড়ি করার জন্য ঝামেলায় যেতে চান না, একেবারে কম বাজেটের মধ্যে সুন্দর একটা আউটলুকের মধ্যে বাড়ি চান, তাহলে আপনি এটা করতে পারেন। তবে তার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে জমি থাকতে হবে। যদি আপনার জমি না থাকে তাহলে এই বাড়ির কথা বাদ দেন, কারণ জমি ছাড়া আপনি জমি কিনে তারপর এই বাড়িটা বসানোটা অনেক বড় বোকামি, কারণ এই বাড়ি থেকে আপনি তেমন কোনো ভাড়া পাবেন না, বা এই বাড়িটার ওই রকম কোনো সিকিউরিটি আছে কিনা আমি জানি না, যে চোর ডাকাত ঢুকলো তারা চাইলে যে ভেঙে ঢুকতে পারবে না, এইটা আসলে আমি জানি না, এটা হইতে পারে অনেক সেফ কিন্তু আমার আসলে জানা নেই। তো আমি বলবো যদি নিজের জমি থাকে আর সেখানে যদি আপনি ভাড়া পাওয়ার একটা চান্স থাকে তাহলে এই বাড়িটা না করা ভালো। আর যদি এমন হয় যে না আপনার নিজের জমি আছে কিন্তু আপনি ভাড়া নিতে চান না, নিজে শৌখিনভাবে থাকতে চান, তাহলে এই বাড়িটা আপনার জন্যই পারফেক্ট হবে। কারণ হচ্ছে এই বাড়িটা করার সময় আপনি 30% শুরুতে দিয়ে দিবেন, যেমন ধরুন আপনার বাজেট হচ্ছে 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকায় আপনি চাচ্ছেন দোতলা বাড়িটাই নির্মাণ করে ফেলবেন, অথবা একটু বড়সড় জায়গায় প্রায় 3 কাঠা জমিতে আপনি বাড়িটা করবেন। তাহলে সেক্ষেত্রে দেখা গেল আপনার বাজেট যদি 30 লক্ষ টাকার আশেপাশে হয় তাদেরকে শুরুতে আপনি 30% দিয়ে দিবেন, যেমন 10 লক্ষ টাকা দিয়ে দিবেন, তারপর আস্তে আস্তে করে তারা বাড়ি নির্মাণ করবে আর আস্তে আস্তে করে আপনি তাদেরকে টাকাগুলো পরিশোধ করে দিবেন। মানে হচ্ছে তার আগে নির্মাণ করবে তারপর আপনি পরিশোধ করবেন, সেটা 6 মাস লাগায় হোক, 1 বছর লাগায় হোক, যতদিনে হোক আর কি, তাদের সাথে ওইভাবে ঢিলে গেলে তারা ওইভাবে আপনাকে করে দিবে। তো আশা করি বুঝতে পারতেছেন যে বাড়িটা আপনি করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ একান্তই আপনার ব্যক্তিগত মতামত। তবে আমার একটা ফাইনাল কথা থাকবে, সেটা হচ্ছে আপনার যদি ঢাকা শহরে বাড়ি থাকে যেখানে বাসা ভাড়া চলে সেখানে এই বাড়িটা করবেন না, তাহলে আপনার টোটাল লস হবে। এবং আপনি যদি এমন কোনো জায়গায় বাড়ি করেন যেখানে আপনি একা থাকবেন, কখন সেখানে ভাড়া নেওয়ার কোনো রকম আপনার চান্স থাকবে না, তাহলে অবশ্যই আপনি এই বাড়িটা করতে পারেন। দেখতে সুন্দর হবে, যে দেখবে সেই কিন্তু আপনার পছন্দের প্রশংসা করবে, এবং অবশ্যই আপনাকে আপনার যে বাড়িটা সেই বাড়িটা নিয়ে সবাই দেখবেন মুখে মুখে, সবার মুখে মুখে থাকবে যে অমুকের একটা বাড়ি আছে এত সুন্দর, এরকম সেই রকম ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো একটাই কথা বলবো ভিডিও শেষে, সেটা হচ্ছে আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ধরনের বাড়ি ফ্ল্যাট এই ধরনের বিভিন্ন জিনিসগুলো নির্মাণ করে থাকি। তো আপনার কাছে যদি কোনোরকম ফ্ল্যাট থাকে যে ফ্ল্যাটটি আপনি বিক্রি করতে চাচ্ছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, কারণ হচ্ছে আমার চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি যে সলিড কিছু জিনিস, মানে ভালো কিছু জিনিস অন্যান্য কাস্টমারদেরকে দেখানোর জন্য। তো সেই জন্য বলবো যদি আপনার কাছে কোনো ভালো ফ্ল্যাট থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার যে নাম্বার দেওয়া থাকবে ভিডিও নিচে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। এবং আপনি যদি কোনো ফ্ল্যাট কিনতে চান তাহলে আমি বলবো সেই নাম্বারটাতে আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, মাতুয়াল যাত্রাবাড়ি ঢাকা সুনিয়াকড়া, খুব সুন্দর সুন্দর ফ্ল্যাট আছে একেবারে বাজেট কমের মধ্যে, চাইলে আপনারা সেই ফ্ল্যাটগুলোও কিনতে পারবেন। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।